অনির্বাচিত সরকারের সুযোগ নেই উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, সংবিধান অনুযায়ী নিরপেক্ষভাবে আগামী জাতীয় নির্বাচন করবে নির্বাচন কমিশন। রাষ্ট্রপতি বলেন, অনির্বাচিত সরকারের বিধান আদালত বাতিল করেছে। রাজনীতির নামে হানাহানি সৃষ্টি না করে আলোচনার মাধ্যমে ঐক্যমতে আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বানও জানান তিনি। বুধবার দুপুরে পাবনার ডায়াবেটিক সমিতি পরিদর্শনে গিয়ে এক সুধীর সমাবেশে তিনি এসব কথা বলেন। মানব সেবায় অবদান রাখার ডায়াবেটিক সমিতির কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নাগরিক সংবর্ধনায় পাবনার মানুষের উচ্ছ্বসিত ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, আঞ্চলিক রাজনৈতিক প্রভাবে পাবনায় যমুনা নদীতে সেতু হয়নি। সরকারের ধারাবাহিকতা থাকলে আগামীতে পাবনার মানুষের সব দাবি পূরণ হবে। যে পবিত্র সংবিধান, সেই সংবিধানের বাইরে কোনো কিছু বাংলাদেশে হবে না। বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন হবে। বাংলাদেশের সংবিধানের সকল মূল নীতিকে আমরা সমুন্নত রাখব এবং এই মূল নীতির উপর ভিত্তি করে এদেশে সাধারণ নির্বাচন হবে। এখানে কোন রকম ব্যত্যয় ঘটবে না। রাজপথে নিরপেক্ষ সরকারের ফয়সলা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতারা। সরকার পতন আন্দোলনে সর্বাত্মক প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানিয়েছে তারা। বলেছেন, সরকার হটিয়ে ঘরে ফিরবে বিএনপি। বুধবার ঢাকায় পদযাত্রা কর্মসূচিতে সব বলেন দলটির সিনিয়র নেতারা। ইমরুল হাসানের রিপোর্ট। একসাথে ঢাকা উত্তর ও দক্ষিণে পদযাত্রা কর্মসূচি নিয়ে মাঠে নামে বিএনপি। মহানগর উত্তরের পদযাত্রা কর্মসূচিতে নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বাড্ডা থেকে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নেয় দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। শান্তিপূর্ণ এই কর্মসূচি ধীরে ধীরে এগিয়ে যায় মালিবাগের দিকে। পদযাত্রা থেকে নিরপেক্ষ সরকারের দাবি পুনর্ব্যক্ত করেন বিএনপি নেতারা। এই সরকার নানা রকমের বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা সেই সব কথায় কান দিবেন না। শেখ হাসিনা এই বাংলাদেশে ক্ষমতায় থাকতে এদেশে কোনো নির্বাচন হবে না। বিএনপি এবং জনগণ সেই নির্বাচন হতে দেবে না। যেই সংকট সামনে এর ফয়সলা করার জন্য আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। জনগণের চোখের ভাষা বুঝে, জনগণের মুখের ভাষা বুঝে অবিলম্বে পদত্যাগ। ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা শুরু হয় বাসাবো থেকে। এতে নেতৃত্ব দেন মির্জা আব্বাস। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে এই কর্মসূচিও পরিণত হয় বিশাল মিছিলে। মালিবাগ মোড়ে গিয়ে শেষ হয় এই পদযাত্রা। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে প্রস্তাবিত গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা করেন মির্জা আব্বাস। এই সরকারের সকলের ডিমেনশিয়া হয়ে গেছে। এই কয়েকদিন আগে গ্যাসের দাম বাড়ানো হয়েছে, এটা বোধহয় ওরা ভুলে গেছে। এই কয়েকদিন আগে তেলের দাম বাড়ানো হয়ে গেছে, ওরা হয়তো ভুলে গেছে। নিশি রাতে ভোট ডাকাতি করে যে ক্ষমতায় এসেছে, এটাও তারা ভুলে গেছে। এখন কি বলে জানেন? এখন বলে খালেদা জিয়ার সময় ভোট কি রয়েছে, জিয়ার সময় ভোট কি রয়েছে এই সরকারের বিরুদ্ধে। যদি আমাদের সকল জনগণ আমরা ঐক্যবদ্ধ হবে নেমে যাই, ইনশাআল্লাহ এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। গ্রেফতার হয়রানি করে বিএনপিকে আন্দোলন থেকে পিছু হটানো যাবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশ ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে, টাকার ছড়াছড়ি হচ্ছে, আর এসব কিছুতে বিএনপি জড়িত অভিযোগ করে তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রিপোর্ট করছেন হাসান জাবেদ। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভার আয়োজন করে দলটি। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন এবং শেখ হাসিনাকে রুখতে পারবে না। বলেন, জনগণই হচ্ছে বর্তমান সরকারের ক্ষমতার মূল উৎস। ফকুল সাহেব, মোশাররফ সাহেব বিদেশিদের কাছে নালিশ করছেন, চাতক অপেক্ষায় তাকিয়ে আছে কখন স্যাংশন আসে, স্যাংশন আসবে শেখ হাসিনা।
আওয়ামী লীগের ক্ষমতা শেষ, নো নো ইউ আর রং, স্যাংশনকে আমরা ভয় পাই, আমরা আমাদের জনগণের সঙ্গে আছি। বিএনপি নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, আন্দোলন, পদযাত্রা ও অবস্থান কর্মসূচি করে কোনো লাভ হবে না, বিএনপি অগণতান্ত্রিক আন্দোলন করলে তার সমুচিত জবাব দেয়া হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। আন্দোলন তো আন্দোলন, আবার ঘুরে ফিরে পথ হারিয়ে পদযাত্রা, লোকে বলে পতন যাত্রা, পাবলিক না থাকলে কিসের আন্দোলন, খেলা হবে তৈরি হয়ে যান, পিপিলিকার পাখা উঠে মরিবার, যে আগুন হাতে নিয়েছে ওই আগুন দিয়ে আপনাদের হাত পুড়িয়ে দেব, ভাঙচুর করতে এলে আপনাদের হাত ভাঙচুর করব। আলোচনা সভায় আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলেন, শেখ হাসিনার কারণেই দেশের উন্নয়ন হয়েছে, এগিয়ে যাচ্ছে, এই ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই বলেও উল্লেখ করেন তারা। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়েছে বলে জানিয়েছেন বেগম জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। গত 19 মার্চ নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়া সহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বৈচারিক আদালত। কানাডা কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে 2007 সালে খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছর 5ই মে এ মামলায় খালেদা জিয়া সহ 11 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এতে আসামিদের বিরুদ্ধে প্রায় 13,777 কোটি টাকার রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।